সিজিও কমপ্লেক্সে জেরার মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কেলেঙ্কারিতে তৃতীয়বারের জন্য ইডির তরফ থেকে তাকে ডাকা হয়েছে। এদিন শুক্রবার বেলা 11টা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। প্রথমে অভিষেক সিজিও কমপ্লেক্সে 7তলায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং এরপর তাকে 8তলায় জেরার জন্য নিয়ে যাওয়া হয়। 11টার খানিক পরেই জেরা শুরু হয়েছে এমনটাই জানা গিয়েছে। একাধিক প্রশ্নের সামনে আজ তৃণমূল সাংসদকে পড়তে হবে এমনটাই খবর। কয়লা কেলেঙ্কারির কয়েক হাজার কোটি টাকা কিভাবে কার কাছে পাচার হলো? বিনয় মিশ্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা ঠিক কি রকম? বিনয় মিশ্রের কাছে কয়লার টাকা কিভাবে পৌঁছাতো? অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশে দুটি অ্যাকাউন্ট কিসের জন্য? এই দুই অ্যাকাউন্টে রাখা টাকার উৎসটাই বাকি। ঠিক এই ধরনের একাধিক প্রশ্নের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কয়লা পাচার কেলেঙ্কারিতে লালাকে গ্রেপ্তার করা হয়েছে এবং লালা থেকে কয়লা পাচার এবং কোটি কোটি টাকা হাতবদলের কথাও জানা গিয়েছে এবং সেই সমস্ত বিষয়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রাখা হবে বলে খবর। কয়লা পাচার কেলেঙ্কারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতখানি জড়িত রয়েছেন, বিনয় মিশ্রের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা, সেই সমস্ত প্রশ্নও দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে। এর আগে গত বছরে 6ই সেপ্টেম্বর অভিষেক প্রথম ইডির জেরার সামনে পড়েছিলেন। এরপর চলতি বছরের মার্চ মাসে দিল্লিতে ইডির দপ্তরে ফের ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন এই তৃণমূল নেতা। তবে আদালতের নির্দেশে এবার কলকাতাতেই সিজিও কমপ্লেক্সে জেরার জন্য গিয়েছেন অভিষেক। এই ঘটনাকে রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা মঞ্চেই অভিষেক তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তার নিশানা থেকে বাদ যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপরেই আশঙ্কা করা হয়েছিল এজেন্সি অভিষেককে তলব করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই দিনে এই আশঙ্কা করেছিলেন এবং ঠিক পরের দিনেই অভিষেকের কাছে ইডির সমন আসে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।